এখন আমরা প্রথমে ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে যান, ক্যাটাগরিতে গিয়ে দেখেন কিছু ভুল আছে ক্যাটাগরিতে। এই যে ক্যাটাগরি স্লাগ রিপেয়ারে যান, এখানে গিয়ে দেখেন এই যে এইখানে অ্যাড অ্যাড অ্যান্ড সিম্বল আছে, অ্যান্ড গুলা দিলে আগে যে অনেকে দিছে মেন্স ফ্যাশন, সাথে ওই এই চিহ্নগুলো থাকছে ওইগুলো ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে এখানে কিছু ভুল আছে। কি ভুল আছে জানেন? এই যে পার্সেন্ট দেয়া, এই পার্সেন্ট দেওয়ার কারণে এটা হচ্ছে না আপনার। ঠিক আছে ভাই, তাহলে কি করতে হবে, এই পার্সেন্ট গুলো সবগুলা উঠাই দিতে হবে। উঠাবেন কিভাবে? এডিটে যান, এই পার্সেন্টটা কেটে দেন, শুধু পার্সেন্ট কেটে দেন, উঠে যাবে, সমস্যা নেই। প্লাস স্যার আপনি এই স্ল্যাগ স্ল্যাগ 50 কেটে দেন, স্ল্যাগ 50 কেটে দেন, 50 রাখার তো দরকার নেই, শুধু ফ্ল্যাশ সেল থাক। কিন্তু এটার নাম কি আসলে ফ্ল্যাশ সেল? এটার নাম কি ফ্ল্যাশ সেল? প্রোডাক্টের নাম কি, ক্যাটাগরির নাম কি ফ্ল্যাশ সেল? বলি আপনি দাঁড়ান, এই ক্যাটাগরির নাম কি ফ্ল্যাশ সেল ক্যাটাগরি? আচ্ছা, ফ্ল্যাশ সেল যদি ক্যাটাগরি হয়, আমরা যাই আগে প্রত্যেকটার এই আপনার এই পার্সেন্ট গুলা উঠাই দেন। আচ্ছা, সব উঠে দেন, ওই 50 উঠে দেন, 50 উঠে দেন, 50 রাখছেন কেন, উঠে দেন, সেভ দেন, হ্যাঁ কনফার্ম দেন প্রত্যেকটার। এখানে তো প্লিজ ফাইল আউট দিস ফিল্ড দাঁড়ান স্ল্যাগ, একটু কপি করে দেন। হ্যাঁ সেভ দেন, আচ্ছা একটু একটু ওয়েট করেন। আচ্ছা তাহলে আমরা ফ্ল্যাশ সেলের, আচ্ছা ফ্ল্যাশ সেলটা দেখি একটু, দাঁড়ান একটু লাইনে থাকেন তো, আমি এগুলো দেখিনি। এটা দেখাচ্ছে না। আচ্ছা ফ্ল্যাশ সেল, ফ্ল্যাশ সেলের বিষয়টা আগে সারি আসছে, আপনি ওই ফ্ল্যাশ সেল কি করবেন, এইগুলা কি ফ্ল্যাশ সেল দিবেন? আচ্ছা ফ্ল্যাশ সেল দিতে দিবেন কয় দিনের জন্য? সাত দিন। সাত দিনের জন্য দিলে আপনার ডেট ফিক্সড করতে হবে। ডেট ফিক্সড করতে চাইলে কি করবেন, আগে আগে ফ্ল্যাশ সেল, ভাই আমরা আগে ফ্ল্যাশ সেলটা শেষ করি, আমি কথা বলি, আমার কথাগুলো শুনেন, তারপরে আপনি কথা বলেন, না আচ্ছা ক্লিয়ার হবেন ভালো। তাহলে যদি ফ্ল্যাশ সেল আমরা সেট করতে চাই, তাহলে আমাদের আগে কিছু কাজ করতে হয়। থিম কাস্টমাইজারে যাব, থিম কাস্টমাইজার থেকে দেখেন ল্যান্ডিং পেজ একটা অপশন আছে, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ক্লিক করব, ক্লিক করে নিচে দেখেন ফ্ল্যাশ, একটু একটু আচ্ছা দাঁড়ান একটু লাইনে থাকেন, এটা না এই যে ফ্ল্যাশ সেল উপরে, সরি এই দেখেন উপরে ফ্ল্যাশ সেল একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখন কত থেকে কত দিবেন, এই দেখেন ফ্ল্যাশ সেল সেকশন, এই উপরে টোটাল আপনার ফ্ল্যাশ সেল সেকশন থাকবে, আপনি এইটাই শো করবে যে এই এই প্রোডাক্টগুলোয় আমার ফ্ল্যাশ সেল আছে। ঠিক আছে না, সব প্রোডাক্টে তো আর ফ্ল্যাশ সেল থাকবে না, থাকবে কি কিছু কিছু প্রোডাক্টে আপনি ফ্ল্যাশ সেল দেবেন, আর যদি সবগুলা দিতে চান তাও কোনো সমস্যা নেই। তাহলে আমার ফ্ল্যাশ সেলটা এই সেকশনটা আমার শো করতে হবে হোম পেজে, কোথায়, হোম পেজে ফ্রন্ট প্যানেলে, যাতে কাস্টমার দেখতে পারে, তাই না? তার কারণে আমার শো করা লাগবে, শো করা লাগবে। এই যে শোতে দিলাম, দিয়ে এখন কত দিন থেকে কত দিন দিবেন, দেখেন এক্সপায়ার ডেট, এক্সপায়ার সেপ্টেম্বর, মানে আজ থেকে শুরু, যদি আজ থেকে দেন তাহলে আজ থেকে শুরু, কয় দিন দিবেন, সেপ্টেম্বর,
হ্যাঁ এখন কি চলে? আজকে